গত পর্বে আমরা তো হচ্ছে কি ইউজ ফর্মটা হচ্ছে কি ইউজ করেছি, তো এই পর্বে আমরা হচ্ছে কি ইউজ ফর্মটা ব্যবহার করে আমরা আমাদের যে ফর্মটা আমরা তৈরি করেছিলাম এই ফর্মটা হচ্ছে কি আমরা সাবমিট করতে পারি। তো সাবমিট করলে আমরা কিভাবে ডাটাটা হচ্ছে কি আমাদের ডাটাবেজের ভিতরে স্টোর করব সেটাই হচ্ছে কি আমরা এই পর্বে দেখতে পারি। সো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যেহেতু ফর্ম আছে আমরা ফর্মটা সাবমিট করার জন্য এই জায়গায় লিখতে পারি সাবমিট, দেন আমাদের অবশ্যই হচ্ছে কি প্রিভেন্ট ইউজ করতে হবে, কারণ আমাদের ফর্মের একটা ডিফল্ট বিহেভিয়ার থাকে। সো আমরা চাচ্ছি না ওই ডিফল্ট বিহেভিয়ারটা সে অ্যাপ্লাই করুক, সো আমরা চাচ্ছি যে সেই ডিফল্ট বিহেভিয়ারটা বাদে আমাদের একটা মেথড থাকবে, যখনই সাবমিট হবে তখন হচ্ছে গিয়ে সে ওই মেথডটা কল করবে। সো এই জন্য আমরা লিখতে পারি ক্রিয়েট পোস্ট, এই ক্রিয়েট পোস্টটা হচ্ছে গিয়ে আমাদের মেথডের নাম। সো আমরা সিম্পল একটা যদি মেথড তৈরি করি তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি কনস্ট দেন ক্রিয়েট পোস্ট, এবং এই হচ্ছে গিয়ে আমাদের মেথড। তো আমাদের এখন কাজ হচ্ছে আমরা এই জায়গার ভিতরে একটা রিকোয়েস্ট ক্রিয়েট করব, এবং যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা ডাটাবেজের ভিতরে ডাটাটা ইনসার্ট করব। তো এই রিকোয়েস্ট ক্রিয়েট করার জন্য এখন তো আমাদের একটা রাউট দরকার, তাই না? তো রাউটের জন্য আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে একটা কন্ট্রোলার তৈরি করতে পারি। সো কন্ট্রোলার তৈরি করার জন্য আমাদের পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার পোস্ট স্টোর কন্ট্রোলার নামে হচ্ছে গিয়ে আমি একটা কন্ট্রোলার তৈরি করতে পারি, এবং এই কন্ট্রোলারটা হবে গিয়ে ইনভোকেবল। সো আমি যদি ইন্টার দিই তাহলে আমাদের পোস্ট স্টোর কন্ট্রোলারটা তৈরি হয়ে গেল, আমরা আমাদের ওয়েবের ভিতরে চলে আসতে পারি। সো আমাদের ওয়েবের ভিতরে এই ছিল গিয়ে আমাদের পোস্ট। সো আমরা জাস্ট এই জায়গায় যদি আবার গিয়ে লিখি রাউট, এবং এটা হচ্ছে গিয়ে পোস্ট রিকোয়েস্ট, এবং একই জায়গায় হচ্ছে গিয়ে আমরা পাঠাবো পোস্ট এবং তারপরে হচ্ছে গিয়ে আমাদের কন্ট্রোলারের নাম দিতে হবে। সো পোস্ট স্টোর কন্ট্রোলার দেন হচ্ছে কি আমরা ক্লাস দিতে পারি, এবং তারপরে হচ্ছে কি আমরা রাউটের নামটা ডিক্লেয়ার করে দিতে পারি। সো আমরা জাস্ট পোস্ট নাম দিতেই পারি। সো আপনারা চাইলে এই জায়গায় হচ্ছে গিয়ে নাম ডিক্লেয়ার করতে পারেন, অথবা নাম ডিক্লেয়ার না করলেও চলে। আমরা যদি এই নামের ভিতরে পোস্ট রাউট কোনোটা পাঠাই তাহলে সে ডিফল্টভাবে এই জায়গায় চলে আসবে। সো আমরা চাইলে এটাকে নাও লিখতে পারি। সো আমরা ধরেন এটা উঠিয়ে দিলাম। সো আমরা যদি এই কন্ট্রোলারের ভিতরে চলে আসি তো আমাদের প্রথম যে কাজটা হবে এই জায়গার ভিতরে সেটা হচ্ছে গিয়ে ভ্যালিডেশন আমাদের হচ্ছে গিয়ে চেক করা। ভ্যালিডেশন যদি চেক হয়ে যায় দেন হচ্ছে গিয়ে আমরা ডাটাটা নিয়ে আমাদের ডাটাবেজের ভিতরে সেভ করে ফেলব। তো আমরা যদি একটু ডাটাবেজটা থেকে ঘুরে আসি তাহলে আমাদের জন্য দেখতে সুবিধা হবে। সো আমরা যদি দেখি তাহলে হচ্ছে গিয়ে আমাদের ডাটাবেজে আছে গিয়ে ইউজার অ্যান্ড হচ্ছে গিয়ে বডি, তাহলে আমরা লিখতে পারি রিকোয়েস্ট দেন ইউজার, রিকোয়েস্ট ইউজার, এবং হচ্ছে গিয়ে অথ ইউজার, অথ ইউজার, দুইটা কিন্তু সেম একই কথা। সো আপনি অথ ইউজারও লিখতে পারেন, আপনি রিকোয়েস্ট ইউজারও লিখতে পারেন। সো আমি লিখতে পারি রিকোয়েস্ট ইউজার, এবং আমাদের যেহেতু হচ্ছে গিয়ে এখন রিলেশন করা নাই, আমরা জাস্ট এই জায়গায় এসে আমরা হচ্ছে গিয়ে রিলেশনটা অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে এটার রিলেশন হবে গিয়ে একটা ইউজার অনেকগুলো পোস্ট ক্রিয়েট করতে পারবে। সো আমরা যদি লিখি পাবলিক ফাংশন দেন হচ্ছে গিয়ে পোস্ট, অ্যান্ড এটা হবে গিয়ে রিটার্ন হ্যাজ মেনি অ্যান্ড হবে গিয়ে পোস্ট ক্লাস, জাস্ট এটাই হচ্ছে গিয়ে আমাদের রিলেশন। আমাদের যেহেতু রিলেশন অ্যাড করা হয়েছে গিয়ে পোস্ট নামে, আমরা জাস্ট এই জায়গায় এসে পোস্ট লিখতে পারি, দেন হচ্ছে গিয়ে আমরা যদি লিখি ক্রিয়েট, এবং এই জায়গার ভিতরে হচ্ছে গিয়ে আমাদের ডাটাগুলো আমরা হচ্ছে গিয়ে পাঠিয়ে দিতে পারি। সো আমরা এইভাবে না লিখে আমরা যদি আর একটু সিম্পলভাবে লিখি তাহলে আমরা লিখতে পারি যে এটা এভাবে থাকুক, আমরা রিকোয়েস্ট অনলিটা নিতে পারি, এবং আমাদের শুধুমাত্র বডিটাই দরকার। সো আমরা হচ্ছে গিয়ে বডিটা নিতে পারি। সো এটা দিয়ে হচ্ছে গিয়ে ডাটাবেজ ইনসার্ট হয়ে যাবে। ডাটাবেজ ইনসার্ট হয়ে যাওয়ার পরে আমাদের তো একটা কোনো জায়গায় রিটার্ন করতে হবে। আমরা চাইলে নতুন কোনো পেজে রিডাইরেক্ট করে পাঠিয়ে দিতে পারি, অথবা আমি চাচ্ছি যে নতুন কোনো পেজে না এসে সে এই জায়গার ভিতরেই রিডাইরেক্ট হবে। তো এই জায়গার ভিতরে যদি রিডাইরেক্ট হয় তাহলে আমরা লিখতে পারি রিটার্ন ব্যাক,
তো এখন আমরা একটু চেক করে দেখতে পারি যে আসলে কি কাজটা হয়। তো আমরা যদি এই জায়গায় চলে আসি, দেন এই জায়গা থেকে আমাদের হচ্ছে কি একটা পোস্ট রিকোয়েস্ট সেন্ড করতে হবে তো আমাদের রাউটে। সো আমি যদি লিখি আমাদের যে ফর্ম আছে, এই যে আমরা ইউজ ফর্মটা ইউজ করার জন্য এই ফর্মটার ভিতরে আপনারা হচ্ছে গিয়ে যে কোনো মেথড কল করতে পারি। এটা হতে পারে আপনার পোস্ট, হতে পারে গেট, হতে পারে প্যাচ, অথবা পুট, অথবা ডিলেট। হ্যাঁ, সো আপনি যে কোনোটাই ইউজ করতে পারেন। তো আমরা হচ্ছে গিয়ে পোস্ট রিকোয়েস্টটা আমরা হচ্ছে গিয়ে ইউজ করবো, এবং আমাদের যে রাউট আছে তো এই রাউটের আমরা নেম দিতে পারি, এবং নেম হবে গিয়ে আমাদের রাউট ছিল পোস্ট। তো দ্যাটস ইট, আমরা হচ্ছে গিয়ে এইটুকু দিয়ে আমরা যদি এখন রিটার্ন সাবমিট করি তাহলে কি হয় আমরা যদি একটু দেখি আর কি। সো আমরা যদি এই জায়গায় চলে আসি, দেন যদি একটা রিফ্রেশ দিই, এবং এই লেখাটা হচ্ছে কি আমি একটু মুছে দিই। সো আমাদের যেটা ডাম করা আছে এটা, সো ফর্মটা আমি মুছে দিলাম। দেন আমরা যদি আবার আসি, একটা রিফ্রেশ দিই, সো আমি যদি জাস্ট হাই লিখে পোস্টে দেই, তাহলে দেখেন এই হাই নতুন একটা পোস্ট ইনসার্ট হয়ে গেছে। তো নতুন এই পোস্টটা কীভাবে ইনসার্ট হলো? হ্যাঁ, সো এইটা জানার জন্য আমরা যদি একটু দেখি আর কি, যে আমাদের পোস্টটা ইনসার্ট হয়ে কীভাবে হচ্ছে গিয়ে আমাদের লিস্টের মধ্যে চলে আসতেছে। তো আমরা যদি পোস্ট ইনডেক্স কন্ট্রোলারের ভিতরে চলে আসি, তাহলে আমরা দেখব যে এই জায়গার ভিতরে আমাদের যে কোয়েরিটা করা আছে পোস্টের নামে, এটা হচ্ছে গিয়ে লেটেস্ট পোস্টগুলো নিচ্ছে, এবং এটা সবসময় কিন্তু ইনার্শিয়া নিয়ে থাকে প্রপস আকারে। হ্যাঁ, তো কোনো কিছু যখনই হচ্ছে গিয়ে চেঞ্জ হয় তখন ইনার্শিয়া নিজে থেকে সেই প্রপসটা হচ্ছে গিয়ে আপডেট করে দেয়। যেহেতু সে হচ্ছে গিয়ে আপডেট করে দেয়, তাই হচ্ছে গিয়ে এই যে আপডেট ভ্যালুটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে ইনার্শিয়া অটোমেটিক আমাদের আপডেট প্রপসটা যেহেতু দেয়, সো প্রপস আপডেট হওয়ার কারণে এটা অলরেডি আপডেট হয়ে যায়। আমাদের আর কোনো কিছুই করতে হয় না, আমরা জাস্ট রিটার্ন ব্যাকে দিলে অথবা অন্য কোনো পেজে গেল, সে হচ্ছে গিয়ে প্রপসটা আপডেট করে দেবে। সো এটা দেখার জন্য আমরা যদি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য ইন্সপেক্টে চলে আসি, দেন যদি আমরা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ট্যাবে চলে আসি, এটা যদি ফ্যাচের ভিতরে হচ্ছে গিয়ে আমরা সেট করি, অ্যান্ড তারপরে আমরা যদি এই জায়গায় হাই লিখে আবার হচ্ছে গিয়ে পোস্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা রিকোয়েস্ট ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি ফার্স্টের রিকোয়েস্টটা দেখি, তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে আমাদের পোস্ট রিকোয়েস্ট, আমরা যে পোস্ট রিকোয়েস্টটা করছি এটাই সেই রিকোয়েস্ট। দেন আমরা যদি পেলোডের ভিতরে যাই, তাহলে হচ্ছে গিয়ে পেলোডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বডিটা আছে, এই হচ্ছে গিয়ে বডির আমাদের ভ্যালুটা, সো এটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা রিকোয়েস্ট করছি। তো ফার্স্টের রিকোয়েস্টটা হচ্ছে গিয়ে ডাটাটা শুধুমাত্র ইনসার্ট করছে সে। হ্যাঁ, এবং সেকেন্ড যে রিকোয়েস্টটা আছে এটা যদি আমরা একটু দেখি, অ্যান্ড এই জায়গায় যদি চলে আসি প্রিভিউতে, তাহলে আমি আর দেখব যে এই জায়গার ভিতরে প্রপস আছে, এবং প্রপসের ভিতরে হচ্ছে গিয়ে পোস্ট আছে, এবং এই পোস্টের ভিতরে আমরা দেখব যে আমাদের আপডেট যে ভ্যালুটা আছে সেটা কিন্তু অলরেডি দেওয়াই আছে। তো যেহেতু হচ্ছে গিয়ে প্রপস সে আপডেট করে দেয় প্রতিটা রিকোয়েস্টে, সেহেতু আমাদের এই জায়গায় এসে, এই যে এই জায়গায় এসে আমাদের হচ্ছে গিয়ে অন্য কোনো API কল করতে হয় না, অথবা অন্য কোনোভাবে আপনার হচ্ছে গিয়ে যে নতুন ডাটাটা আসলো সেই ডাটাটা ইনসার্ট করতে হয় না, এটি অলরেডি হচ্ছে গিয়ে ইনার্শিয়া ডিফল্টভাবে সে হচ্ছে গিয়ে এই কাজটুকু আমাদের করে দেয়। তখন কোনো যদি পোস্ট করি, সেই পোস্ট করার সাথে সাথে সে হচ্ছে গিয়ে তার প্রপসটা নিচে থেকে হচ্ছে গিয়ে আপডেট করে দেয়, এবং এই আপডেট করার ফলেই আমরা হচ্ছে গিয়ে আপডেট ভ্যালুগুলো দেখতে পাই।